শুরুতেই জানিয়েছি সংবাদ শিরোনাম। আরেক মামলায় মামুনুলকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাইবে সিআইডি। ভারত সীমান্তে রকেট লঞ্চার মোতায়েন করল চীন। সিরিয়ায় দায়েশের ঘাঁটিতে হামলা চালাল রুশ জঙ্গি বিমান, 200 সন্ত্রাসী নিহত। আয়রন ডোম ফিলিস্তিনিদের রকেট প্রতিহত করতে সক্ষম নয়, দাবি ইসরায়েলি সাবেক কর্নেলের। সৌদি পরমাণু কর্মসূচি আটকে দেবে যুক্তরাষ্ট্র। ভারী বর্ষণে সৌদি আরব জুড়ে বন্যা, হাইল এবং আসিরে তুষারপাত। এবং সবশেষ থাকছে, টিকায় কিছুই হবে না, মদেই আমাদের সব লাভ। লকডাউন ঘোষণা করতেই ভারতে মদের দোকানে দীর্ঘ লাইন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আরেকটি মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নাশকতার ঘটনায় মামুনুল হককে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হতে পারে। সিআইডি প্রধান জানান, 2016 সালের 5টি মামলা এবং সাম্প্রতিক সময়ের 18টি মামলা সহ মোট 23টি মামলায় তদন্ত করবে সিআইডি। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যেই তদন্ত শেষ করব এবং যারা এখনও আইনের আওতায় আসেনি তাদের আইনের আওতায় আনার চেষ্টা করব। এই 23টি মামলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় 15টি, কিশোরগঞ্জে 2, চট্টগ্রামে 2, মুন্সিগঞ্জে 2টি রয়েছে। এর মধ্যে 2016 সালের ব্রাহ্মণ সদর থানায় 5টি মামলা এবং চলতি বছরে মামলা হয়েছে 10টি। মাহবুবুর রহমান আরও বলেন, এসব মামলায় প্রাথমিক তদন্তে 3 ধরনের লোকের সংশ্লিষ্টতা পেয়েছে, যারা উপস্থিত থেকেছে, অনুপস্থিত থাকলেও ইন্ধন দিয়েছে, আর যারা সরাসরি হামলা এবং নাশকতায় জড়িয়েছে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। ভারতের লাদাখ সীমান্তে ফের উত্তেজনা বাড়ছে। সম্প্রতি ওয়েস্টার্ন থিয়েটারে 17,000 ফিট উচ্চতায় অত্যাধুনিক রকেট লঞ্চার মোতায়েন করেছে চীন। চীনা সেনাবাহিনীর অফিসিয়াল সংবাদপত্রের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে 5,200 মিটার উচ্চতায় রকেট লঞ্চারটি জিনজিয়াংয়ের উইগুর অটোমাস রিজিয়ানে মোতায়েন করা হয়েছে, তবে সেই রকেট লঞ্চার নির্দিষ্ট অবস্থান জানা যায়নি। বরফে ঢাকা পড়া পাহাড়ে এই অত্যাধুনিক রকেট লঞ্চারটি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। নতুন রকেট লঞ্চারটি 2019 সালে চীনের সেনারা অন্তর্ভুক্ত করা হয়েছিল। সাউথ চায়না পোস্ট দাবি করেছে, মোতায়েন করা রকেট লঞ্চারের রেঞ্জ জানা না গেলেও এটি নিশ্চিত যে এটি নির্দিষ্ট টার্গেটে আঘাত হানতে সক্ষম। এই প্রসঙ্গে চীনা সেনাবাহিনীর সাবেক প্রশিক্ষক এবং শং চিংপিং বলেছেন, এই লঞ্চারের অন্ততপক্ষে 300 মিটারের রকেট ধারণ করা সক্ষমতা রয়েছে এবং অন্ততপক্ষে 100 কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানার সক্ষমতা রয়েছে। এদিকে এমন পরিস্থিতিতে সীমান্তে ভারতীয় সেনারাও তৎপরতা বাড়িয়েছে। উল্লেখ্য, চীনের এই রকেট লঞ্চার মোতায়েনের খবর এমন দিনে প্রকাশিত হল যেদিন ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিস্ত্রি চীনা থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে কথোপকথন করলেন এবং তিনি বলেছেন, পারস্পরিক সম্মান প্রদানের মাধ্যমে সীমান্তে দুই দেশের শান্তি ফেরানো উচিত। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় মালমিরা শহরের কাছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি ঘাঁটিতে রাশিয়ার জঙ্গি বিমান বড় ধরনের হামলা চালিয়েছে। এতে অন্তত 200 সন্ত্রাসী নিহত এবং ঘাঁটির উল্লেখযোগ্য মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়ার রাশিয়ান সেন্টার ফর রিকনশিয়ানের উপপ্রধান আলেকজান্ডার কার্পভ গতকাল এই খবর জানান। একটি বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন সূত্র থেকে উগ্র সন্ত্রাসীদের অবস্থানের তথ্য নিয়ে রাশিয়ার বিমান বাহিনীর কয়েকটি জঙ্গি বিমান এই হামলায় অংশ নেয়। তিনি জানান, অভিযানের সময় 2 গোপন আস্তানা, হেভি মেশিন গান বসানো 24টি পিকআপ এবং প্রায় 500 কেজি গোলাবারুদ ধ্বংস করা হয়েছে। কার্পভ বলেন, সিরিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ শহরগুলো অস্থিতিশীল করার জন্য সন্ত্রাসীরা হামলার গোপন মহড়া দিচ্ছিল। আগামী 26 মে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। গোলযোগপূর্ণ অবস্থা থেকে স্থিতিশীলতার দিকে ফিরতে নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। এই কারণে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সবার নজর এখন এই নির্বাচনের দিকে।
ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ইয়োশি ল্যাংকোটস্কি বলেছেন, ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলনদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার বিষয়ে কথিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের উপর ভরসা করা যায় না এবং ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে না। ল্যাংকোটস্কি ইসরায়েলের হিব্রু ভাষায় দৈনিক পত্রিকা মারিফকে রোববার দিয়ে একটি সাক্ষাৎকারী কথা বলেন। তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর আগে যে সব যুদ্ধ হয়েছে তাতে প্রমাণিত হয়েছে যে আয়রন ডোম মোটেই নির্ভরযোগ্য কোনো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নয়। সেসব যুদ্ধে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ফিলিস্তিনিদের রকেট মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। কর্নেল ল্যাংকোটস্কি বলেন, ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং লেবাননের হিজবুল্লাহ যদি ভবিষ্যতে কোনো যুদ্ধ শুরু করে তখন তাদের ক্ষেপণাস্ত্রের সামান্য একটি অংশ প্রতিহত করতে সক্ষম হবে আয়রন ডোম। এই প্রেক্ষাপটে ভবিষ্যতে কোনো যুদ্ধ শুধুমাত্র একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপর, কারণ হামাস এবং হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কৌশলগত স্থাপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সৌদি আরবের পরমাণু কর্মসূচি যাতে এগোতে না পারে সেজন্য মার্কিন কংগ্রেসে একটি বিল আনা হচ্ছে। এর মধ্যে বিলের খসড়া তৈরি করা হয়েছে। মার্কিন আইন প্রণেতারা মনে করেন, সৌদি পরমাণু কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে পরমাণু অস্ত্র তৈরি করা। এই জন্য সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণের চেষ্টা করেছে বলে সন্দেহ করা হয়। সৌদি আরবের সম্ভাব্য পরমাণু অস্ত্র তৈরি প্রতিহত করতে সিনেটর এডওয়ার্ড মার্কি এবং জেফারন্স মার্কির খসড়া বিল জমা দিয়েছেন। সঙ্গে রয়েছে কংগ্রেসম্যান টেট লিউ এবং জুকাইনিং ক্যাস্ট্রো। যদি এই বিল পাশ করা হয় তাহলে মার্কিন প্রেসিডেন্টকে যেসব দেশ এবং ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করবে, যারা সৌদি আরবকে স্পর্শকাতর ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দিয়েছে, পাশাপাশি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে। দু হাজার বিশ সালের আগস্ট মাসে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, চীনের সহায়তায় সৌদি আরব আল উলা শহরে পরমাণু স্থাপনা প্রতিষ্ঠা করেছে। উল্লেখ্য, বেইজিংয়ের সঙ্গে রিয়াদের 2012 এবং 2017 সালে পরমাণু শক্তিচালিত একাধিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি হয়। এরই মধ্যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু করেছে, যাতে 2.8 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণে বন্যার সৃষ্টি হয়েছে। অপরদিকে তুষারপাতে ঢেকেছে দেশটির উত্তর হাইল এবং দক্ষিণের আশির প্রদেশের কিছু অঞ্চল। এর আগে শনিবার দেশটির বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাত শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কা, আল আকিক এবং অন্যান্য অঞ্চলে ভারী বর্ষণের বন্যার ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলীয় হাইল এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় আশির প্রদেশে তুষারপাতের সৃষ্ট বরফের স্তবের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমের চিত্রে দেখা যায়, সৌদি আরবের বৃহত্তম আগ্নেয়গিরির ক্ষেত্র হাইলের হারারাত বানি শাহিদের পাহাড়ি অঞ্চল পুরো বরফে ঢেকে গিয়েছে। এছাড়া আশিরের আভা, খামিস, মুসাইয়া, তামুমা এবং আল নামাস সহ বিভিন্ন শহরের বাসিন্দারা তুমুল বৃষ্টিপাতের সাথে তুষারপাত প্রত্যক্ষ করেছেন। ভারতের দিল্লিতে মদের দোকানে ভিড় দেখে মনেই হচ্ছে না করোনা আক্রান্তে বিশ্বের দ্বিতীয় অবস্থানে আছে দেশটি। মদের দোকানের বেপরোয়া লাইনে সামাজিক দূরত্ব এবং মাস্ক না পরে লকডাউনে 7 দিন ওষুধ নয় মদ চাই, এই কথাটির সততা প্রমাণ করে দিয়েছেন তারা। দিল্লিতে 1 সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান, সোমবার রাত 10টার পর থেকে সোমবার সকাল 5টা পর্যন্ত লকডাউন থাকবে দিল্লিতে, কিন্তু এই সময়ের মধ্যে চিকিৎসা এবং খাদ্য সংক্রান্ত জরুরি পরিষেবা চালু থাকবে। দিল্লির খান মার্কেট, গুলু মার্কেটের মতো একের পর এক মদের দোকানের সামনে কয়েকশ ক্রেতা ভিড় করছে। ক্রেতাদের করোনা বিধি ভেঙে মদ কেনার লম্বা লাইনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মদ কিনতে আসা এক নারী সাংবাদিকদের বলেন, 35 বছর ধরে মদ খাচ্ছে, ওষুধের প্রয়োজন হয় না, টিকার কিছু লাভ হবে না, মদেই যা হওয়ার তাই হবে। ক্যামেরার সামনেই করা সেই মন্তব্য এখন ভারতে ভাইরাল হয়ে গিয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।